দ্বিতীয় দফায় বা দ্বিতীয় দিন বলা ভালো রাত দখল, সেই রাত দখলের আন্দোলনে এসে বিস্ফোরক অভিযোগ পুলিশের বিরুদ্ধে। খুব উগড়ে দিলেন কাদম্বিনীর বাবা মা। মেয়ের দেহ যখন ঘরে শায়িত ছিল, টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। দেশে নর্থ আমাদের ঘরে ঢুকে টাকা দেওয়ার চেষ্টা করে, তখন তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে দিয়েছি, এমনটাই বিস্ফোরক অভিযোগ কাদম্বিনীর বাবার। আরজিকর যে আউটপোস্ট আছে, তারা 10:10 আমার মেয়ের এইরকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা বেলা 11:00 সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কী কারণে? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি FIR করলাম তারা থানাতে। কী হলো, আমি 6:30-7টার মধ্যে FIR করলাম। আমার FIR-এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আননেচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কী কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ FIR করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12:00 থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালে প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 300-400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300-400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত, কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার প্রতি খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? তখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যা আচরণ করছে। কারণটা কি, কী কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিয়েই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বাবার বক্তব্য শেষ করছি। আর একের পর এক অভিযোগ, যে অভিযোগ প্রথম দিন থেকে আজ পর্যন্ত কাদম্বিনীর পরিবার তারা করে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কি করা উচিত ছিল, তারা কি করতে পারতেন, বা যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে আদৌ সেটা তাদের কাজ কিনা, এই প্রশ্নগুলো যখন উঠেছিল আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। তিনি আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবেন। যে পুলিশের লোকেরা, কলেজ এবং হাসপাতালের লোকেরা প্রথম থেকেই অপরাধটা চাপা দিতে চাইছে, তো সেখানে যে ভিকটিম তার বাবা মা যদি কোনো অভিযোগ না করে মেনে নেয় তাহলে সুবিধা, অতএব তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করে গরিব মানুষ, অতএব অল্প টাকায় তারা বিক্রি হয়ে যাবে এটা ভেবেছিলেন। দুঃখের বিষয় সেটা হয়নি, দুঃখের বিষয় তাদের জন্য যারা এটা তাদেরকে কিনে নিতে চেয়েছিলেন। তো এটা
করে পুলিশের লোকেরা মানে পুরো নিজেদের তো বদনাম করেছেনই, পুলিশের সম্পর্কেও লোকের ধারণা খারাপ করেছেন। পুলিশের কাজ কাউকে ঘুষ দেওয়া নয়, ঘুষ দেওয়াও নয়, নিরপেক্ষ ভাবে কাজ করা। নজরুল ইসলাম সাহেব যখন বলছেন পুলিশের কাজ এগুলো নয়, তাহলে পুলিশ কার হয়ে কাজ করতে গিয়েছিলেন? তাহলে পুলিশের কাজ ঠিক কি? পুলিশ কি তাহলে অন্য কারোর হয়ে প্রক্সি দিচ্ছিলেন সেখানে? বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি শোনাবো। এই পুলিশ কেন অ্যারেস্ট হবে না? এই পুলিশকেও অ্যারেস্ট করা উচিত। পুলিশের প্রতি মানুষের ঘৃণা, মানুষের এই যে ক্ষোভ, এই যে রাগ, শুধু ক্ষোভ বললে ছোট করা হবে, এই যে ক্রোধ, এমনি এমনি সৃষ্টি হয়নি। আমরা বিশ্বাস করি একজন অরাজনৈতিক এবং একজন সত্য কন্যাহারা বাবা, যিনি তো আর বেশি মিথ্যা কথা বলছেন না, মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে 10 লাখ টাকা দিয়েছেন, দেওয়ার কথা নিজের মুখে বলেছেন। তো মুখ্যমন্ত্রী এই কথাটা প্রথমে বলবেন না, প্রথমে তো চালাচামুন্ডদের দিয়ে বলাবেন, এটা তো স্বাভাবিক। এই পুলিশ অফিসারকে আমি গ্রেফতার করার দাবি জানাচ্ছি, কোর্ট সুয়োমোটো মামলা নিয়ে এই পুলিশ অফিসারকে ইমিডিয়েট গ্রেফতার করুক, ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। এই পুলিশগুলোর অবস্থা বাংলাদেশের পুলিশের মতন হবে, এমনি এমনি নয়, নামতে নামতে এত নিচে নেমে গেছে। হ্যাঁ, অর্থাৎ একাধিক প্রশ্ন এখানেও, ঘটনার শুরু থেকেই কি মুখ বন্ধের চেষ্টা, টাকা দেওয়ার নেপথ্যে ঠিক কি ঘটনা রয়েছে, কি ধামাচাপা দিতে চাইছে পুলিশ, যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোই আমরা দেখেছিলাম বাম নেতা সুজন চক্রবর্তীর কাছে। কি জানাচ্ছেন তিনি শুনবো। নোংরামিতে ভরে গেল আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা, নির্যাতিতার এই কাণ্ডে তা আরো স্পষ্ট হয়ে গেল। বিজেপিরা বাবা কালকে বলেছেন, এর আগেও কথাটা একাধিকবার শোনা গেছে, সবাই বুঝেছেন। নির্যাতিতার বাবা এর আগেও বলেছিলেন, নির্যাতিতাকে পাশের ঘরে তখন সে শায়িত রয়েছে। কমিশনার, পুলিশের ডেপুটি কমিশনার, তিনি টাকার রফা করছেন, তার কাজ দুষ্কৃতীদের ধরা, এই কারণে তার উদ্ধির দাম, সেই কারণে উদ্ধিটাকে মূল্যহীন করে দিয়ে দুষ্কৃতীদের সাহায্য করার মনোভাবে নির্যাতিতার পরিবারের মুখ বদ্ধ করার দাবে যারা টাকার রফা করতে চায় তারা ক্রিমিনাল। কমিশনারের উচিত ছিল ডিসি দপ্তরকে গ্রেপ্তার করা, শাস্তি দেওয়া, তার অভিযোগটা বাকি এসেছে কালকে আরো স্পষ্ট করে। উনি কালকে বলেছেন ডিসি নর্থ সে টাকার রফা করতে চেয়েছে, যখন বিজ্ঞাপিতার শরীর সাহত আছে। যে পুলিশকে ঘিরে এত অভিযোগ, খোদ বিজেপি নেতৃত্বদেরও, তখন যখন কাদম্বিনীর বাবা এই অভিযোগ করছেন টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন, এই প্রশ্নের উত্তর বা পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শোনাবো। আমাদের কাছে আগেই খবর ছিল এবং আর কালকে যে তারা প্রেস কনফারেন্স করে সেটা বলেছে, আর একবার পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল সবার সামনে যে পুলিশ এই ঘটনার সাথে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত। এবং সেই জন্য আমরা বারবার চাইছি, আমাদের দাবি যে ছিল যে পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররাও সেই দাবিকে সমর্থন করেছেন, সেই দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ চাই। এবং দেখুন, বিনীত গোয়েল হোক বা অন্য কোনো অফিসার হন না কেন, তার ধরে দুটো মাথা নেই যে পুলিশ মন্ত্রীর অজান্তে এত কিছু হয়ে যাবে। সেই জন্য আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। রাজ্য বিজেপির সভাপতির পাশাপাশি এরপর আপনাদেরকে শোনাবো এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলছেন? তিনি বারংবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপ উন্মোচিত হচ্ছে, পশ্চিমবঙ্গে পুলিশকে কি কি কাজে মুখ্যমন্ত্রী ব্যবহার করছে। পুলিশের প্রসঙ্গে কাদম্বিনীর বাবার প্রতিক্রিয়া নিয়ে
কি মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো। কার্য করে নির্যাতিতার আমাদের ডাক্তার বনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা, আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে? টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, শুধু কাদম্বিনীর বাবা সে কথা বলছেন না, বাবা যে কথাটা বলেছেন সেই প্রসঙ্গকে উল্লেখ করে ঠিক কি মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য শোনাবো। শুনুন, দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এ কথাটা বলেছিলাম। সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। এটা আমাকে সেদিনই বলেছিলাম, সেই কথাটা আমি আপনাদের সংবাদ মাধ্যমকে সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর জানান দিয়েছিলাম, জানিয়েছিলাম। অভিযোগ আগেই উঠে এসেছিল, কাল নির্যাতিতার বাবাকে গোটা রাজ্যের মানুষের সামনে প্রমাণ দিতে হলো যে যতটা রাজ্যের সরকারের কাছে লজ্জার অপমানের, আমাদের কাছেও ততটা লজ্জার অপমানের। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বললেন শুনব। অভিযোগ আগেই উঠেছিল, কালকে নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে সেই অভিযোগের পক্ষে নিজেকে প্রমাণ দিতে হলো গোটা রাজ্যের মানুষের কাছে। এটা যতটা রাজ্যের সরকারের কাছে লজ্জার অপমানের, আমার আপনার কাছেও লজ্জার অপমানের যে একজন ওই সন্তানারা মা বাবাকে এই অভিযোগের পক্ষে বিচার চেয়ে ফিরে আবার রাস্তায় দাঁড়াতে হলো।